টাঙ্গাইলের কালীহাতির একটি বাড়িতে অলৌকিকভাবে তুলসী গাছে জবা ফুল ফুটেছে, আর এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উপজেলার এলেঙ্গা পৌরসভার বানিয়াবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। অভূতপূর্ব এই দৃশ্য দেখতে গাছটির কাছে ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। বানিয়াবাড়ি গ্রামে মধুসূদন সাহার বাড়ির এক তুলসী গাছে সম্প্রতি জবা ফুলের একটি কলি দেখা যায়। ঘটনাটি ছড়িয়ে পড়লে এলেঙ্গা সহ আশপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষ তুলসী গাছটিকে দেখার জন্য তার বাড়িতে ভিড় জমাতে শুরু করে। রাত বাড়ার সাথে সাথে ভিড় আরও বেশি বাড়তে থাকে। এক পর্যায়ে ভিড় সামলাতে গভীর রাতে বাড়ির গেটটি বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার ভোর থেকে আবারও শুরু হয় দর্শনার্থীদের সমাগম। সরজমিনে দেখা যায় কলিটি ফুটে একটি নোলক জবায় পরিণত হয়েছে, যার ভিতরে লাল ও বাইরে সাদা। বাড়ির মালিক মধুসূদন সাহার ছোট ছেলে সঞ্জীব চন্দ্র সাহা বলেন, ঘটনাটি অবশ্যই অলৌকিক, আগে কখনো এরকম ঘটনা আর ঘটেনি। সকালে তুলসী গাছে জবা ফুলের একটি কলি এলে পরদিন ভোরে দেখা যায় সেটিতে জবা ফুল ধরে আছে। তুলসী গাছে জবা ফুল দেখতে এসে বানিয়াবাড়ি গ্রামের কলেজ ছাত্র জয় চক্রবর্তী জানান, সেদিন রাত থেকে গাছটিকে দেখার জন্য গ্রামে অনেক লোকজন আসে। তবে এই অলৌকিক ঘটনার সাথে ধর্মীয় কোনো বিষয় সম্পর্কিত নয় বলে মনে করেন তিনি।